দর্শক, পর্তুগালে জাতীয় শোক দিবস পালন নিয়ে বিস্তারিত জানাতে দেশটির রাজধানী লিসবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম। ফাহিম, পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আজকের দিনটি নিয়ে কি কি আয়োজন ছিল বিস্তারিত জানাবেন। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। পর্তুগালের বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত তারিক আহসান এবং প্রথম সচিব আবদুল্লাহ আল রাজি এবং দূতালয় প্রধান আলমগীর হোসেন শুরুতে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিমের নেতৃত্বে পর্তুগাল আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পর্তুগাল যুবলীগের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। তারপর মাননীয় রাষ্ট্রদূত বঙ্গবন্ধু পরিবারের একটি আলোকচিত্র প্রদর্শনী করেন, যেটা দূতাবাসে অবস্থানরত একটি হলে আয়োজন করা হয় এবং দূতাবাস প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের শোকসভার আয়োজন করা হয়। সঞ্চালনায় ছিলেন প্রথম সচিব আবদুল্লাহ আল রাজি এবং সেখানে উপস্থিত ছিলেন পর্তুগালে অবস্থানরত বাংলাদেশের অনেক নাগরিকরাই এবং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পর্তুগালের প্রবীণ ব্যক্তিত্ব জনাব রানা তসলিমউদ্দিন, তিনিও বক্তব্য দেন। সবাই বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার পেছনে যারা রয়েছিলেন তাদের, যারা বেঁচে আছেন তাদের শাস্তি কামনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে এই উপলক্ষেও দোয়ার আয়োজন করা হয়। সাদিয়া, ধন্যবাদ ফাহিম।